عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. শ্রদ্ধেয় সম্মানীয় শ্রোতাবর্গ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, ঘন কীর্তন, হামদসানা, চিত্তসানা যে মহান পাক রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম করে মানব রূপে সৃষ্টি করেছেন, তারপরে পরে আমাদের নবীকুল শিরোমণি মামনার লাল হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনাদের সম্মুখে আমি সূরা ফাতিহার তিলাওয়াত করেছি। এই সূরা ফাতিহা আমরা পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে থাকি, কিন্তু আমরা এই সূরা ফাতিহার মানে, মিনিং, তার অর্থের দিকে কোনোদিন আমরা ধ্যান দিইনি। অবশ্যই আমাদেরকে এই সূরা ফাতিহার মিনিং, তার অর্থ, তার মানে জানা উচিত। আমরা পাঁচ ওয়াক্ত মসজিদে যাচ্ছি, ফরজ পড়ছি, সুন্নাত পড়ছি, নফল পড়ছি, বিতর পড়ছি, ইত্যাদি নামাজে সূরা ফাতিহা পড়ছি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার কোনো প্রকারের তার নামাজ হল না, তার নামাজ কমপ্লিট হল না, তার নামাজ পরিপূর্ণ হল না। তাই সূরা ফাতিহার অর্থ এবং মিনিংয়ের দিকে আমাদেরকে যাওয়া উচিত। প্রত্যেকটি মুসলমান যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যে এই সূরা ফাতিহাটি প্রত্যেকটি নামাজে ফরজে, সুন্নাতে, নফলে, বিতরে, তাহাজ্জুদে এবং তারাবিতে, বিভিন্ন নামাজে আমরা এই সূরা ফাতিহা পড়ে থাকি, কিন্তু তার মানে মতলব আমরা জানি না, এটা বিশাল দুর্ভাগ্যের বিষয়, বড় আফসোস লাগে। আমরা মুসলমান, গুরুখ মুসলমান, মুসলমান 95% মুসলমান
কোরআন পড়তে জানে না, আবার যদি 5% মুসলমান জানে, তারা ওই কোরআনের মিনিং বুঝে না, অর্থ বুঝে না, মানে বুঝে না, তোতা পাখির মতো কোরআন পড়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আপনি মারা যাবেন, আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হে বান্দা, তোমাকে যে আমি একটি চিঠি দিয়েছিলাম, তোমাকে যে পত্র দিয়েছিলাম, সেই পত্রটি তুমি বুঝনি, সেই কথাটি তুমি বুঝনি, তাই আমি আপনাদের সম্মুখে এই সূরা ফাতিহার তর্জমা, তার মানে, তার মিনিং আমি করে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই ধ্যান দিয়ে শুনবেন। সূরা ফাতিহা বিশাল একটি সূরা, খুব গুরুত্বপূর্ণ সূরা। এর আরও অন্য অন্য নাম আছে, বিভিন্ন রকমের নাম আছে। সূরা ফাতিহার খুব ফজিলত আছে, তার গুরুত্ব আছে, সেদিকে আমি যাচ্ছি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা পৃথিবীর, সারা জাহানের তিনি পালনকর্তা। আমরা গোদা বাংলায়, চাষির বাংলায়, চলিত বাংলায় আমরা তার মানের দিকে ধ্যান দিই, তাহলে আমাদের মানেটা হয়তো মনে থাকবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত স্তুতি, গুণগান, গুণকীর্তন আল্লাহ রব্বুল আলামিনেরই জন্য, যিনি সারা পৃথিবীর পালনকর্তা। আর রহমানির রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, তিনি করুণাময় এবং অসীম দয়ালু, তার করুণা, তার দয়ার সীমা নেই। হাদিসের পাতায় পাওয়া যায় আর রহমান আর রহিম, এই রহমান শব্দটি এই পৃথিবীর জন্য এই শব্দটি আম হয়েছে, এই দয়া সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন করছেন, যে তার অনুগত্য করছে এবং যে করে না, সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া, তার করুণা, তার মায়া আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, প্রকাশ করছেন। কিন্তু কিয়ামতের দিন দয়া সকল প্রকারের মানুষের উপরে হবে না, তখন রাহিম শব্দটি ব্যবহার হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া তাদের উপরেই করবে যারা আল্লাহর অনুসরণ করেছে, অনুকরণ করেছে, আল্লাহর আদেশকে পালন করেছে, আল্লাহর বিধানকে মান্যতা দিয়েছে, আল্লাহর সামনে মাথা নত করেছে, অন্য কোনো বস্তুর সামনে মাথা নত করেনি, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই মাথা নত করেছে। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করে চলতে হবে। আর রহমানির রহিম, পরম পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, করুণাময় এবং দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ফয়সালার দিনের মালিক, ফয়সালার দিবসের মালিক, যেদিন ফয়সালা হবে কিয়ামতের দিন,
মানুষের নেকি বদি ওজন করা হবে, সেই দিনের মালিক, সেই দিনের তিনি হচ্ছেন মালিক, তিনি মালিক হবেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাক্যের অর্থ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থী হই, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারা যায় যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করতে হবে, পৃথিবীতে কোনো জিনিসের ইবাদত করা চলবে না, কোনো বস্তুর সামনে মাথা নত করা যাবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই মাথা নত করতে হবে। যেমন আজ কতগুলো নামধারী মুসলমান তারা বিভিন্ন রকমের ভণ্ড পীর ভণ্ড বাবাদের সামনে মাথা নত করে, পীরতলাতে গিয়ে মাজারে গিয়ে আস্থানে গিয়ে সেখানে কি করে সিজদা করে, সেখানে করে কি করে মাথা নত করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোনো দিন পছন্দ করেন না। কতগুলো নামধারী মুসলমান যারা বাবাদেরকে পীরদেরকে এমন উঁচু স্তরে তারা নিয়ে গিয়েছে, তারা ভগবান চাইতে ভগবানের দরজায় ভগবানের স্তরে সেখানে রেখে দিয়েছে। আজ যেমন বিভিন্ন দেশে বিভিন্ন বাবাদের ভণ্ড পীর ভণ্ড বাবা তাদের কার্যকলাপ দেখে আপনারা বুঝতে পারবেন। তাই আমরা ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, খাস করে আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমরা সাহায্য শুধুমাত্র আল্লাহর কাছেই চাই। আমরা ছেলে, আমরা মেয়ে, আমরা ধন, আমরা দাওলাত শুধুমাত্র আল্লাহর কাছেই চাই, অন্য কোনো বস্তুর কাছে আমরা চাই না। কিন্তু আজ কতগুলো নামধারী মুসলমান যারা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তারা বিভিন্ন জায়গায় যায়, পীরতলায় যায়, আজমির শরীফ যায়, পাথর চাপড়ির মেলা যায়, বিভিন্ন দরগায় আস্থানে গিয়ে মানত মেনে আসে, এটা সম্পূর্ণ শিরক, আমি সেদিকে যাচ্ছি না। তাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিধা পথের সঠিক পথের রাস্তা দেখাও, আমাদেরকে সঠিক পথের দিকে পথ প্রদর্শন করো। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সেই রাস্তা যেই রাস্তার উপরে, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম সেই রাস্তায় যেই রাস্তায় তুমি, যেই রাস্তার উপরে তুমি তাদেরকে তাদেরকে তুমি পুরস্কৃত করেছ, নবী ওয়ালি শহীদ সিদ্দিকিন সালফে সালেহীন এদের পথে আমাদেরকে কি করো চলিত করো, এই পথে আমাদেরকে পথ দেখাও, যেই পথে চলে তোমার খাঁটি বান্দারা তোমার কাছে পুরস্কৃত হয়েছে, তোমরা তাদেরকে তুমি তাদেরকে পুরস্কার করেছো, সেই পথে আমাদেরকে চলাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, সেই পথে নয় যেই পথে গায়রিল মাগদুবি আলাইহিম, যেই পথে আল্লাহর ক্রোধ হয়েছে, যারা মগজুব লাঞ্ছিত পদতুলিত ঘৃণিত, এদের থেকে মুরাদ ইহুদি। ইহুদিরা কি হয়েছে আল্লাহর দরবারে, তারা লাঞ্ছিত, তাদেরকে আল্লাহ লাঞ্ছনা করেছে, তারা ঘৃণিত হয়েছে।
ওয়ালাদ্বাল্লিন, এবং সেই পথে নয় যেই পথে চলে তারা গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, সেই পথভ্রষ্টদের পথে নয়। এখান থেকে মুরাদ খ্রিস্টান, ইসাই। আল্লাহ রাব্বুল আলামিন মাগজুব বলতে মাগজুব আলাইহিম ইহুদি এবং নাসারা, আল্লাহর ক্রোধ ইহুদিদের ওপরে হয়েছিল, আল্লাহর গুসা আল্লাহর রাগ ইহুদিদের ওপর হয়েছিল, এবং পথভ্রষ্ট হয়েছিল ইসাইরা। এর সম্পর্কে অনেক আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে বুঝতে পারা গেল গাইরিল মাগদুব আলাইহিম এই বাক্যের অর্থ হল যে ইহুদিদের পথে নয়, যেই পথে চলে ইহুদিরা লাঞ্ছিত পদতুলিত ঘৃণত হয়েছে, আল্লাহর ক্রোধ তাদের উপরে হয়েছে, আল্লাহর গুসা আল্লাহর রাগ তাদের উপরে হয়েছে, এবং সেই পথে নয় যেই পথে খ্রিস্টানেরা ইসাইরা চলেছে। ইসাইরা খ্রিস্টানেরা চলতে গিয়ে তারা ঈসাকে ভগবানের স্থানে আল্লাহর স্থানে বসালছে, আল্লাহর সাথে শরিক করেছে, এবং আল্লাহর সাথে শিরক করতে গিয়ে তারা কি হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, সেই পথভ্রষ্টদের পথে নয়। তাহলে আমরা এই সূরা ফাতিহার মানে বুঝতে পারলাম, অবশ্যই আমরা এই সূরা ফাতিহার মানে মনে রাখব, এবং সূরা ফাতিহার মানে বাংলা হিন্দি ইংরেজি বিভিন্ন ভাষা দিয়ে আমরা কমপক্ষে অন্তত এই সূরা ফাতিহার মানেটা আমরা জেনে রাখব। যখন আমরা নামাজে যাব তখন আমরা এই সূরা যখন তিলাওয়াত করব, এই সূরা যখন পাঠ করব, তখন অবশ্যই অবশ্যই এই মানে আমরা বুঝতে পারব, এবং মানে বুঝতে পারার একটি স্বাদ, তার ইন্টারেস্ট, তার মধু আমরা অবশ্যই পাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সূরা ফাতিহাকে মানের সহিত মানের সাথে আমরা পড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।